আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ 41। আজ আমরা সর্বশেষ কার চিহ্নটি শিখব, তা হচ্ছে ঔকার। বন্ধুরা, প্রথম কাজটি আমরা দেখে নিই। প্রথম কাজটি হচ্ছে ছবি দেখে গল্প বলি ও শুনি। মৌরি রাখি কৌটা ভরি, চৌকা ঘুরি তৈরি করি। বন্ধুরা, তোমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছ এবং ছবি দেখে আমরা গল্প কি বললাম, মৌরি রাখি কৌটা ভরি, এবং দ্বিতীয় ছবিটি দেখে আমরা কি বলতে পারলাম, চৌকা ঘুরি তৈরি করি। বন্ধুরা, তোমরা যদি এখানে শব্দগুলো ভালোভাবে লক্ষ্য করো, প্রথম বাক্যটিতে মৌরি এবং কৌটা এবং দ্বিতীয় বাক্যটিতে চৌকা, এই শব্দগুলো যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে ঔকারের ব্যবহার করা হয়েছে। মৌরি শব্দটিতে ম ঔকার মৌ, বিন্দু র রসিকার রি মৌরি, এবং কৌটা শব্দটিতে ক ঔকার কৌ, ট আকার টা কৌটা, মৌরি রাখি কৌটা ভরি, এবং দ্বিতীয় বাক্যটিতে চৌকা, চ ঔকার চৌ, ক আকার কা চৌকা, চৌকা ঘুরি তৈরি করি। তাহলে বন্ধুরা, এখানে আমরা ঔকারের ব্যবহার লক্ষ্য করতে পারছি। দ্বিতীয় কাজ, নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। নিচে তিনটি ছবি দেওয়া আছে, তিনটি শব্দ দেওয়া আছে, মৌরি কৌটা এবং চৌকা। আমরা ছবিগুলো দেখে শব্দগুলো খুঁজে বের করি। মৌরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিতে, এবং কৌটাও দেখতে পাচ্ছি প্রথম ছবিতে, এবং চৌকা আমরা খুঁজে পেয়েছি দ্বিতীয় ছবিতে। পরবর্তী কাজ, ডট মিলিয়ে ঔকার লিখি। ঔকার, বন্ধুরা তোমরা লক্ষ্য করতে পারছো কিভাবে ডট মিলিয়ে ঔকার লেখা হচ্ছে, তোমরা ঠিক একইভাবে ঔকার লিখবে। পরবর্তী কাজ, ঔকার ঔকার লিখি ও শব্দ পড়ি। বন্ধুরা, এখানে শব্দগুলোতে আমাদের ঔকার লিখতে হবে ও শব্দগুলো পড়তে হবে। প্রথমটি লক্ষ্য করো, ম এবং বিন্দু র রসিকার রয়েছে, এখানে আমরা কি বসাবো, ঔকার। তাহলে কি হয়ে গেল, ম ঔকার মৌ, বিন্দু র রসিকার রি মৌরি। অতঃপর রয়েছে চ এবং ক আকার, এখানে আমরা ঔকার লিখব, তাহলে কি হয়ে গেল, চ ঔকার চৌ, ক আকার কা চৌকা। অতঃপর রয়েছে দ এবং বিন্দু র, এখানে আমরা ঔকার লিখব, তাহলে কি হয়ে যাবে, দৌড়, দ ঔকার দৌ, বিন্দু র দৌড়। এবার পড়ি ও লিখি। নৌকায় যায় বউ, মৌচাকে আছে মৌ। বন্ধুরা লক্ষ্য করো, এখানে দুইটি বাক্য রয়েছে, নৌকায় যায় বউ, মৌচাকে আছে মৌ। এখানে আমরা ঔকারের ব্যবহারগুলো দেখতে পাচ্ছি। প্রথমে নৌকা শব্দটিতে ন ঔকার নৌ, ক আকার কা নৌকা, এবং মৌচাক শব্দটিতে ম ঔকার মৌ, চ আকার চা, ক মৌচাক, এবং মৌ শব্দটিতে ম ঔকার মৌ। তাহলে এখানে আমরা ঔকারের ব্যবহারগুলো শিখতে পারলাম। এবার বাক্যের শেষে দাড়ি বসাই। নৌকায় যায় বউ, এখানে আমরা কি বসাবো, দাড়ি বসাবো। মৌচাকে আছে মৌ, এখানেও আমরা দাড়ি বসাবো। বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।